আর্থিক দুর্নীতির অভিযোগে স্থানীয় বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম বৃহস্পতিবার এই মামলা প্রত্যাহার না করলে মামলাকারীকে জরিমানা করার হুঁশিয়ারি দেন তিনি প্রধান বিচারপতি স্পষ্ট বলেন দুইজন ব্যক্তির বিবাদকে জনস্বার্থ বলে চালানোর চেষ্টা করবেন না কাঁথি কলেজের পরিচালন সমিতির সভাপতি থাকাকালীন সৌমেন্দু অধিকারী আর্থিক দুর্নীতি করেন বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন এক আইনজীবী পাল্টা সোয়ালে সৌমেন্দুর আইনজীবীরা বলেন এই ধরনের মামলা সারবত্তাহীন প্রতি বছর ভোট এলেই একটা করে এই ধরনের মামলা করা হয় এটা আসলে ভোটের সময় আমার মক্কেলকে হয়রান করার চেষ্টা মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন কোনও দিক থেকেই এই মামলার সঙ্গে জনস্বার্থ জড়িত রয়েছে বলে মনে হচ্ছে না বরং এটি দুই ব্যক্তির বিবাদ হয়ে থাকতে পারে এর শুনানি পুলিশ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে হতে পারে হাইকোর্টে হতে পারে না ব্যক্তিগত বিবাদকে জনস্বার্থ বলে চালানোর চেষ্টা করবেন না একথা বলে বিচারপতি মামলাকারী আইনজীবীকে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেন মামলা প্রত্যাহার না করলে মামলাকারীকে জরিমানা করার হুঁশিয়ারিও দেন তিনি আদালতে ধনকে মামলা প্রত্যাহার করে নেন অভিযোগকারী বলে রাখি পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন্দুবাবু এতদিন ওই কেন্দ্রের সাংসদ ছিলেন তাঁর পিতা